فاسألوا السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد একবার জানতে চাই যে শুক্রবার দিনে অথবা রাত্রে কেউ মারা গেলে তাকে নাকি জান্নাতে দিয়ে দেওয়া হবে এই ধরনের কতটা কতটা সত্য প্রথম কথা যে হাদিসটি এসেছে মোসাদ আহমদ তিরমি জিমিস কাত হাদিস নম্বর এক হাজার তিনশো সাতষট্টি জামে হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো তিয়াত্তর রাসুল্লাহ সুল্লাহ বলেন কোনো মুসলমান যদি জুম্মার দিনে অথবা রাত্রে মারা যায় আল্লাহ সুবাহনতালা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন অর্থাৎ আল্লাহ সুবাহনতালা এই দিনে যে মুমিনদের যাকে ইচ্ছা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন হেফাজত করবেন আমাদের শেয়েক নাসিরদ্দিন আলমানীর রহমতুল্লাহে তিনি হাদিসটিকে হাসান বলেছেন এরপরে তাহকিক মুসরাদ আহমেদেও এবং আবু ইয়ালাও এবং ইবনে হাজার আসকর রহমতুল্লাহ এ বিষয়েও তিনি একটি দিয়েছেন যে বাড়ি তিন খণ্ডই দুশো তিপ্পান্ন নম্বর দিশে সেখানে তিনি বলেছেন যে এই কোনো সাহাবি আজ পর্যন্ত বা সাহাবি যতদিন বেঁচেছিলেন তেনারা কোনো দিন এই ধরনের মৃত্যু কামনা করেননি যে আমাদের শুক্রবারে মৃত্যু হোক এ ধরনের কোনো প্রমাণ পাওয়া যায় না অথচ আব রসাল আনহুর মৃত্যুর দিন ছিল এবং রসুল্লাহের মৃত্যুর দিন ছিল সোমবার অর্থাৎ এই ধরনের কথা বলা এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার যে শুক্রবার দিনে মরে গেলে তাকে জানাতে দেওয়া হবে তবে একটি আদিশের মধ্যে যেটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে কয়েকটা আদিশ এসেছে শুক্রবার দিনে অথবা রাতে কেউ যদি মরে আল্লাহ সময় তার কবরের আজাব থেকে হেফাজত করবেন বাকিটা আল্লাহ আলম আল্লাহ ভালো জানেন